যে মানুষ চেয়েছে ফিরিতেছে পাগল হয়ে, যে মানুষ চেয়েছে ফিরিতেছে পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নিভে না। আমায় বলে বলো লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না, বলে বলো লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আমাদের পরিচয় হয় একটা বিয়ের প্রোগ্রামে, তারপর ও দেখা যাচ্ছে একদিন আমার ফোনে টেলিফোনে ফোন দিছে, তারপর ওইখান থেকে আমাদের আস্তে আস্তে কথা, এবং কথা বলার এক পর্যায়ে দেখা যাচ্ছে যে আমাদের দুজনকে ভাল লাগে, এবং তার ভিতরে অনেক বছর কেটে গেছে আমাদের মাঝে কোনো যোগাযোগ ছিল না। তারপর আবার দেখা যাচ্ছে যে পরবর্তীতে আমাদের দুজনের সাথে আবার দেখা যাচ্ছে কথা হয় ফোনে, দেন এক পর্যায়ে হলো আমাদের দুই ফ্যামিলি থেকে আমাদের বিয়ে ঠিক হয়, এবং তারপর আমাদের বিয়ে হয়, এবং তারপরে আমার দেখা যাচ্ছে যে আমার ছেলে হয়, এবং তারপর তার 6 বছর পরে আমার একটা ছেলে হয়, এবং অবশেষে দেখা যাচ্ছে যে আমরা হ্যাপি একটা ফ্যামিলি। মজার কাহিনী হচ্ছে কাছে আসার ও একসময় জানতো না, মানে হঠাৎ করে আমি ওদের বাসায় চলে গেছি, বাড়ি থেকে মিথ্যা কথা বলে সাথে মাঝে সে দেখে তো অবাক যে চলে আসছে। তখন কিন্তু আমাদের হয়তো প্রেমটা অতটা ই না, তখন আস্তে ফোন জাস্ট তখন শুরু কেবল, ওই যাওয়ার পর থেকে তারপর থেকে কাছে আসা, তারপরে মাঝখানে আমাদের কিছুদিন ব্রেকআপ ছিল তার মানে আগে। তারপরে আসলে তারই সবচেয়ে বেশি ইচ্ছা বলতে কি, সে খুব এক টাইপের জেদি মেয়ে, তার ইচ্ছা ছিল যে সে হয়তো আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, এমন একটা চিন্তা। অনেক আসছে লাইফে অনেক ছেলে, কিন্তু তার লাইফের যে ছেলে আসছে ফার্স্ট সে তাকেই বিয়ে করবে, অতএব সে সেই জায়গায় সাকসেস। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ধরি ধরি মনে করি ধরতে গেলে মার ফেলে মা, ধরি ধরি মনে করি ধরতে গেলে মার ফেলে মা। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি পোড়াতেও খাটি